আসনের মাইক্রো অবজারভারদের অসন্তোষকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলা শাসকের অফিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনার সূত্রপাত রিলিজ অর্ডারকে ঘিরে। নির্বাচন শেষে বুধবার প্রায় 900 মাইক্রো অবজারভার বাড়ি ফেরার জন্য রিলিজ অর্ডার নিতে যান জেলা শাসকের অফিসে। স্ক্রুটিনির নামে দীর্ঘ সময় অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। অভিযোগে জানা গেছে বসার জায়গাটুকু দেওয়া হয়নি তাঁদের। অব্যবস্থা চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে খেপে যান তাঁরা। দেখুন সেই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা শাসকের নির্দেশে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রিপোর্ট চ্যানেল দিন রাত।